ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উদ ব্লগে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব চষির পায়েস। একদম সিম্পলভাবে আমি পায়েসটা করব। দাদা মানে আমার হাজবেন্ড মানে সিম্পল তাই খুব পছন্দ করে, নো কাজু নো কিশমিশ, খেজুরের গুড় দিয়ে পায়েস আমি করব। দারুণ কিন্তু খেতে হয় চষির পায়েস, দোকান থেকে কিনে এনেছি একদম পুচকে পুচকে। এই যে চষি দেখো, একদম এত ছোট ছোট মানে চোখে দেখা যায় না, এত ছোট করে বানিয়েছে দেখো, যেটা কিনা হাত দিয়ে এভাবে ময়দা কাই করে বানায় না, এই দেখো কতটা ছোট ছোট করে দোকান থেকে কিনে এনেছি। আর এখানে গুড় নিয়েছি, খেজুরের গুড়, চিনি নিয়েছি অল্প, যেহেতু দুধ আছে একদম 250, এখানে 250 গ্রাম দুধ আছে। আমি একজনের জন্য পায়েস করেছি। তাহলে চলো শুরু করা যাক। আমি একটু চষি ধুয়ে নিব, চষিটা ধুয়ে নেব, শক্তই থাকে, একবার দুবার একটু হালকা করে ধুয়ে নেব। মুড়ির সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে। তারপর ওই যে চিতল পিঠে আছে না, ওইসব ওটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে। তবে আমরা মুড়ি দিয়ে খেয়েছি, মুড়ি দিয়েও ভালো লাগে। এদিকে কড়া দুধটা জালে বসিয়ে দিয়েছি, দেখো তেজপাতা দিয়েছি একটা, জাল দিয়ে কিন্তু শুকিয়েও নিয়েছি, কিছুটা শুকিয়ে নিয়েছি। এবার চষি দিয়ে দিচ্ছি, আর চষিও নিয়েছি একদম অল্প একদম অল্প, মানে এক মুঠো না, এক মুঠে চার ভাগের এক ভাগ নিয়েছি, যেহেতু দুধটা কম আছে। আর 250 গ্রাম দুধ ছিল, জাল দিয়ে 200 করে নিয়েছি, আর কন্টিনিউ নাড়তে থাকবো, তাহলে আর লেগে যাবে না। একদম ছোট ছোট চষি তো দেওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে, 2 মিনিটে সেদ্ধ হয়ে গেল। তাড়াতাড়িও হয়ে যাবে দেখো, দু মিনিট হয়ে গেছে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না, গলে যাবে তো। এবার চিনি দিয়ে দেব, এই ধরো 3 চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব, আর ফ্লেমটা কিন্তু লো থাকবে, লো টু মিডিয়াম ফ্লেমে পায়েসটা আমি করব। চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার গুড়টা দিয়ে দিলাম, গুঁড়ো সামান্যই নিয়েছি, 3 চামচের মতো হবে গুঁড়ো। আমি খুব বেশি দিয়ে একদম দুধটা লাল করে নেব না, চিনি আর গুড় মিশিয়ে দিলাম, এই নাড়তে থাকবো, গুড়টা তাহলে মিক্স হয়ে যাবে। আর খুব বেশিক্ষণ কিন্তু গুড় দিয়ে ফোটানো যাবে না, তাহলে জমে যেতে পারে। দেখো গুড় দিয়ে গুড়টা গলিয়ে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, হয়েও গেছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।